তার কুয়েত আরব আমিরাতের দুবাই প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইকরামুল ইসলাম খান বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে কাতারে বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছের চারা আমদানি করা হয়েছে কাতারে আমদানি করা তিন হাজার সাতশো সাতচল্লিশটি গাছের চারার মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল কাঠবাদাম নীল বট বাউকুল সহ নানান প্রজাতির গাছ বাগান মালিক রাকিবুল হাসান জানান শেহেলিয়ার মরু প্রান্তরে আশি একর জায়গায় এই গাছ লাগানো হবে দুই হাজার সালের কাতার বিশ্বকাপকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা বাণিজ্য সম্প্রসারণ করছেন গাছের চালান কাতারে পৌঁছালে পরিদর্শনে যায় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন আগামীতে যাতে ব্যাপক পরিসরে গাছ আমদানি করা যায় সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি প্রবাসীদের কল্যাণে দেশের সম্মানে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত হল বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আলহেনা রুমে বাংলাদেশ প্রেস প্রেসক্লাব কুয়েতের দ্বিবার্ষিক সম্মেলন দুই অনুষ্ঠিত হয় সম্মেলনে নির্বাচন কমিশনার আল আমিন চৌধুরী স্বপন একুশ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন এতে সভাপতি হিসাবে মঈন উদ্দিন সরকার সুমন এবং সাধারণ সম্পাদক হিসাবে আহ জুবেত নির্বাচিত হন সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আজকে আত্মপ্রকাশ করল সময় মিলে আজ কুয়েতের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত গঠিত হয়েছে যদি সবার সহযোগিতা পাই তাহলে আমার যে দায়িত্ব সেটা আমি পালন করতে সক্ষম হব সংযুক্ত আরব আমিরাতের সারজার নাব্বা এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সোনালী রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে রেস্টুরেন্টের উদ্বোধন করেন সত্ত্বাধিকারী খালেক মজুমদার ও ব্যবসায়ী অংশীদার মোহাম্মদ আইয়ুব এবং নাজমুল শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোকাল স্পন্সর সৈয়দ বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সারজার সভাপতি এম এ বাসার ও সহসভাপতি শাহাদাত হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায়ী শাহজাহান মিয়াজি নাজমুল হোসেন মঈন হাজারী হানিফ খোকন করিমুল হক সহ প্রবাসী বাংলাদেশিরা একরামুল ইসলাম খান আর